আসলে শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ও শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ জানাই এমন ভাবে, মানে আমি কালকে রাত্রে গেছিলাম যে স্যার টোটাল আমি ডিটেলসটা খুলে বললাম যে স্যার আমি আমি কি হাঁটতে পারবো, কতক্ষণ হাঁটতে পারবো। স্যার আমার সুন্দরভাবে হাসি মুখে বসে উত্তর দিল যে আপনি যতক্ষণ মনে চাই ততক্ষণ হাঁটেন, সাঁতার কাটতে পারবো সাঁতার কাটেন। আবার প্রশ্ন করেছিলাম যে স্যার আমি নামাজ কিভাবে পড়বো, নামাজ আপনি যেভাবে সুবিধা সেভাবে পড়েন। হ্যাঁ, এবং শেষে শেষে উনি আমার সাথে একটা গিফট গিফট নিয়ে ছবি তুলতেন, ছবি উঠাইছে, এটাতে আমার আরো খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পেয়েছি স্যারের প্রতি, আমি খুব প্লিজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ, আমার নিজ নিজ দেশের জেলা, দেশের বাড়ি নাটোর। আমি এখানে এসে 10 দিন ছিলাম, 10 দিন আমি সুস্থ হয়ে গেছি। তার আগে চলো আমরা আমার পূর্বের কাহিনীটা শুনি। আমি মূলত 1 বছর ধরে মেরুদণ্ডের টিক্সের সমস্যায় ভুগতেছি, বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখেছি, তারপরে সর্বশেষে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নিকট এসেছিলাম। 3 মাস ধরে চিকিৎসা নিতেছি। উনি আমাকে প্রথমে অ্যাডমিশন নেওয়ার জন্য বলেছিল, কিন্তু সময়ের সংকীর্ণতা ভর্তি হতে পেরেছিলাম না। এখন আমি 2 দিন যাবৎ এই মেডিকেলে ভর্তি রয়েছি। 2 দিনে আমার মেরুদণ্ডের টিক্সের সমস্যা অনেকটুকু রিকভারি হয়ে গেছে, ব্যথা নাই বললেই চলে। এবং এখানে মেরুদণ্ডে যে চাপটা ছিল সেই চাপটা বর্তমানে নেই বললেই চলে। বসতে সমস্যা হতো আবার, নোয়ায় কাজ করা, বিশেষ করে উজু করা, নামাজ পড়া, এইগুলো করতে সমস্যা হতো। একটানা বসে থাকতে পারতাম না, আবার একটানা দাঁড়িয়ে থাকতেও পারতাম না, মানে ব্যথা এত বেশি ব্যথা। একদিন ব্যথার কারণে মেডিকেল একটা ফার্মেসিতে গেছিলাম ওষুধ কেনার জন্য, পরে রাস্তাতে সামান্য রাস্তায় হেঁটে আসতে পারছি না, পরে বিছানায় শুয়ে পড়ি এবং একাত থেকে ও কাত হইতে পারি না, এমন অবস্থা আমি দেখছিলাম। পরে স্যারের কাছে 3 মাস ধরে চিকিৎসা নেওয়ার পরে উনি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছিল এগুলো করার পরে আমার যে নার্ভের যে চাপটা ছিল এটা মোটামুটি কমে গেছিল। এখন যা থেরাপি নেওয়ার জন্য এসেছি যাতে আমার মেরুদণ্ডের ডিস্কের সমস্যাটা পুরোপুরি সেরে যায়। আসলে সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে একজন মানুষ স্বাভাবিক কাজ করতে কর্ম করতে পারে, তার চাকরি, সাংসারিক জীবন সব কিছুই করতে পারে ঠিকঠাকভাবে। কিন্তু অসুস্থতা হইলে বোঝা যায় সুস্থতা কি, সেই নিয়ামতটা কেমন। অসুস্থ হওয়ার কারণে আমি সামান্য বাবা করতে গেলে একটা 5 কেজি বা 10 কেজি ওজনের ব্যাগ আনতে আমার মনের কাছে ভয় লাগে, বিব্রত বোধ হয়, হেঁটে আনতে পারি না। এই কিন্তু যখন সুস্থ থাকি তখন হর হামেশাই যে কোনো ধরনের বোঝা বহন করতে পারছি, সমানে আমার যে শিক্ষকতা পেশা সেটাতে সমানে আমি কি সার্ভিস দিতে পারছি। কিন্তু এই অসুখে ভোগার কারণে আমার সার্ভিসটা মোটামুটি স্থবির পর্যায়ে চলে আসে ঠিকঠাকভাবে। আমি একদিন আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি একদিন পরীক্ষার হলে ডিউটিতে ছিলাম, সে ডিউটিতে কক্ষ পরিদর্শক হিসাবে কাজ করছিলাম, কাজ করতে গিয়ে দেখা যায় আমাদের পরীক্ষার্থীদের হাজিরা খাতায় সিগনেচার নেওয়া লাগে, সেখানে নুয়ে নেওয়া লাগে। এই নুয়ে নেওয়ার কারণে আমার কোমরের যে ব্যথা সেই ব্যথাটা চলে যায় পায়ে, পায়ে প্রচন্ড যন্ত্রণা ছিল। এ থেকে বোঝা যায়
যে আসলে অসুস্থ এক জিনিস আর সুস্থতা আর এক জিনিস। আরেক কাছে আমি যেটা চাচ্ছি যে স্যার আমার চিকিৎসাটা যে যে আমার চিকিৎসাটা যেমন দরকার তেমনটা দিয়ে আমার স্বাভাবিক জীবনে আমি যাতে ফিরে যেতে পারি এটাই আমার স্যারের কাছে কামনা। সুদীপ মণ্ডলী, আপনারা আমার পিছনের গল্পটা শুনলেন, এখন আমার বর্তমান গল্পটা শুনুন। আর ভর্তি দিয়েছিলেন 17 দিন প্লাস মাইনাস, ইনশাল্লাহ 10 দিনে কভার হয়ে গেছে। তাহলে মনে অনুভূতি প্রকাশ করা তো কঠিন। সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, যেটা আমি আবার পূর্বের অবস্থায় ফিরে পেয়েছি, এটাতে আমি অনেক অনেক খুশি। যে আমি আগে হাঁটতে গেলে আমার সমস্যা হতো, পায়ের মাথাতে ব্যথা আসতো, এখন সেই ব্যথাটা আসতেছে না, ফলে আমি খুশি। এবং আগে এই মেরুদণ্ড সোজা করে ছেড়া, যে এখন যেমন বসে আছি এমনভাবে বসতে পারতাম না। হ্যাঁ, বসে থাকলে বা 2-4 মিনিট বসে থাকতে পারতাম, এখন ইনশাল্লাহ সেই সমস্যাটা হচ্ছে না, ইচ্ছা করলে 1 ঘন্টা ধরে বসে থাকতে পারতেছি। হ্যাঁ, এখানে এসে গতকালকে আমি চোখের ডাক্তারের কাছে গেছিলাম, একটু ভয়ে ছিলাম যে আসলে সমস্যাটা কি আবার ফিরে আসে কিনা। ইনশাল্লাহ সমস্যা ফিরে আসে নাই, চোখের ডাক্তার দেখিয়ে সুন্দরভাবে রিকশা চড়ে এসে আবার মেডিকেলে চলে এসেছি। আসলে প্রথম যেদিন এসেছিলাম স্যার বলেছিল তুমি ভর্তি হয়ে যাও, তোমার কোনো সমস্যা হবে না, আমার তোমার সাথে আছি, যেভাবে ট্রিটমেন্ট করা দরকার সেভাবে ট্রিটমেন্ট করা হবে। আমি সেটা পেয়েছি এখানকার থেরাপিস্ট ডিপিআরসির আনুষঙ্গিক যে টিম সদস্যগুলো সবাই অত্যন্ত অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ মন নিয়ে কাজ করেছে, এটাতে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। আমার থেরাপিস্ট বিশেষ করে ওনার কথা বললেই নয়, আসলে উনি সার্বক্ষণিক আমার সাহস দিয়েছে যে আপনি ফিট হয়ে যাবেন। আমি ইনশাল্লাহ সেই অনুসারে ফিট হয়ে গেছি। আসলে নিজের ভিতরে মেন্টালি থাকা লাগবে যে আমি এখানে চিকিৎসা নিয়ে ফিট হব, চিকিৎসার জন্য এসেছি, বাকিটা ডক্টর থেরাপিস্ট আমাদের শফিউল্লাহ প্রধান স্যার ওনাদের উপরে ছেড়ে দিতে হবে। এই মেন্টালিটি নিয়ে যে এখানে থাকবে ইনশাল্লাহ তার সুস্থতা হইতে দেরি লাগবে না। আমি এখানে আসার পরে 2 জনকে যেতে দিয়েছি, আসলে তাদের সাথে তো সেভাবে আমার কথাবার্তা হয়নি, তবে একজনের সাথে কথাবার্তা হয়েছে। ওই আমি পায়ে ইঞ্জেকশন নেওয়ার জন্য যাচ্ছিলাম, ওই ভাইয়ের সাথে কথাবার্তা হয়েছিল। ওনার হচ্ছে আসলে হাতের গিড়াতে ব্যথা, হাত সোজা করতে পারতো না, সে ওইরকম 12 দিনের দিন চলে গেছে ফিট হয়ে, এটা আমি সচক্ষে দেখেছি। জি জি, আমার মনে হয় সেই কাজ টাজ করছিল যে আমি ইনশাল্লাহ এমন সুস্থ হব। এবং আমার থেরাপি যেভাবে পরামর্শ দিয়েছে আমি সেভাবে ব্যায়াম, কিন্তু উনি 3টা সেশন থেরাপি দিয়েছে, তার সাথে ব্যায়ামটা আমি কিন্তু কন্টিনিউ করে গেছি, কোনো অলসতা করে নাই। ইফতারের পরে অনেকে ব্যায়াম না করে শুয়ে পড়ে, আমি কিন্তু সেটা করে নাই, আমি ব্যায়াম কমপ্লিট করেছি তারপরে শুয়েছি, এর কারণে ইনশাল্লাহ আমি ফিট হতে পেরেছি। হ্যাঁ, আমি এই ব্যাপারে বলতে চাই যে আপনারা সবাই স্যার থেরাপিস্ট সহ যারা যেভাবে পরামর্শ দেয় সেভাবে থেরাপি নেবেন, এবং তার সাথে সাথে তাদের সাজেশ অনুসারে ব্যায়াম করবেন, অবশ্যই অবশ্যই ব্যায়াম করবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, এখানকার ম্যানেজমেন্ট যেটা, আমি এটা দেখে খুব আনন্দিত। প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে সচেতন, সময়কালে নক করলে প্রত্যেককে পাওয়া যায়, এবং প্রত্যেকেই ওই ভিজিট সহ যার যেটা ভিজিট করার দরকার সময় মতোই তারা ভিজিট করে। না, এখানে থেকে আমার মনে হয়েছে যে আমি একটা আমার পরিবারের ভিতরে আমি বাস করছি, আলাদাভাবে যে আমি হসপিটালে রয়েছি এমন মনে হয় নাই। এখন আমাদের মতো যারা, আমার যেমন ছিল PLID, আমার মতো যারা আপনারা ব্যাক পেনে কষ্ট পাচ্ছেন, তারা আশা করি ডিপিআরসি মেডিকেলে ভর্তি হবেন, এতে আপনারা এবং আল্লাহ তাআলার ওসিলায় আপনারা সুস্থ হয়ে যাবেন। আসলে শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ জানাই, শফিউল্লাহ প্রধানকে ধন্যবাদ জানাই এমনভাবে, এটা আমি কালকে রাত্রে গেছিলাম যে
স্যার একটু টোটাল আমি ডিটেলসটা খুলে বললাম যে স্যার আমি আমি কি হাঁটতে পারবো, কতক্ষণ হাঁটতে পারবো। স্যার আমার সুন্দরভাবে হাসি মুখে বসে উত্তর দিল যে আপনি যতক্ষণ মনে চাই ততক্ষণ হাঁটেন, সাঁতার কাটতে পারবো সাঁতার কাটেন। আবার প্রশ্ন করেছিলাম যে স্যার আমি নামাজ কীভাবে পড়ব, নামাজ আপনি যেভাবে সুবিধা সেভাবে পড়েন। হ্যাঁ, এবং শেষে শেষে উনি আমার সাথে একটা গিফট গিফট নিয়ে ছবি তুলতেন, ছবি উঠাইছেন, এটাতে আমার আরও খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ পেয়েছি, স্যারের মতো আমি খুব প্লিজ। এবং তাকে আমার মনে হয় প্রত্যেকটা সময় আমার মনে হয় দেখলে তারে দেখলে আমার হাসি আসে, হিউমরিস যেটা রসিক রসিকতা ধরনের রসিক মানুষের মতো মনে হয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।